কেরে বন্ধু, তোর ব্যবসা কেমন চলছে রে? ব্যবসা তো পা থেকে মাথায় উঠেছে রে, বলিস কি রে? তার মানে? আরে পাগলা, বুঝলি না, আগে করতাম জুতার ব্যবসা, এখন করে টুপির ব্যবসা। কিরে বন্ধু, শুনলাম তুই নাকি একটা লটারিতে গাড়ি পাইছিস। আর বলিস না বন্ধু, কঠিন একটা বোকা মগরে ফেলছি। কেন, তোর কি গাড়ি দেয় নাই? আরে এক খামাখা দুটা টিকিট কিনছি, একটা কিনলেই তো হতো। বাবা টাকা দাও, মোবাইল কিনবো। তোরে না 2 মাস আগে 10,000 টাকা দিলাম মোবাইল কেনার লাইগা। হ্যাঁ দিছো, কিন্তু এবার একটা 3G মোবাইল কিনবো। 3G মোবাইল, সেইটা আবার কি? বা 3G হলো থার্ড জেনারেশন মোবাইল ফোন। কি কইলি, তোর এত অধপতন? আমার কি টাকার অভাব? তোরে কোনোদিন আমি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে দিছি, আর তুই কিনবি কিনা থার্ড হ্যান্ডসেট। ঠিক আছে, তাহলে 30,000 টাকা দাও, একটা দামি ফোনই কিনবো। ওহ, কি দারুণ একটা গোল দিল রে! আরে বুদ্ধু, গোল কি এই খেলাতে হয় নাকি? গোল হয় ক্রিকেট খেলায়। ডাক্তার ম্যাডাম, আপনি কত দূর পড়ছেন? 2 এ পর্যন্ত। এতদিনে 2 ক্লাস, তাও আবার উল্টো। এই যে ভাই, যাবেন নাকি? হ্যাঁ যামু। আসেন তো, কই যাইবেন? জাহান নামে যামু। ঠিক আছে আসেন, কিন্তু ভাড়া কিন্তু বেশি দেওয়ার লাগবো, আসার সময় আবার খালি আসার লাগবো। এই ভাই, এই ঘড়িটা আমার ঠিক করার লাগবো, কয় টাকা লাগবে? আপনি যা দিয়ে কিনেছেন তার অর্ধেক দিলেই চলবে। আমি এই ঘড়িটা 32টা ঘুষি মেরে পেয়েছি। এখন বলো, তোমার কয়টা ঘুষি লাগবে? কুন্ডারে, সাদাটা না কালাটা? ও নো, আর সাদাটা ওরে তো ঘাস খাওয়ায়।